এত টাকা ইনকাম করছে,
আদৌ সত্যি মানে আমার হচ্ছে না মনে হয় পসিবল নয়। তারপরে আমার সাকসেস প্ল্যান সেই দিন আমি সাকসেস প্ল্যান বুঝি মানে অফিসে এসে এইভাবে সাকসেস প্ল্যানটা আমি দেখেছি এবং সাকসেস প্ল্যান দেখার পর আমাকে বোঝানো হয় সেদিন একটা সাকসেস প্ল্যান ট্রেনিং ছিল সেটা দেখে আমি যে ওখানে মাইন্ডসেট যে আমি ওরিফ্লিম করব আমি মাস্টার্স করার পর আমি নেক্সট নেক্সট স্টেপ কিছু করব না আমি তার জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু সব বন্ধ করে আমি শুধু ওরিফ্লিমে ডিসাইড করে নিয়েছিলাম সেই দিন অফিসে এসে ফার্স্ট টাইম অফিসে এসে তো আজকে কে কে ফার্স্ট টাইম আমি তো আমরা একটু প্রোগ্রামে চলে এসেছি তো আমি সেদিন এরকম ফার্স্ট টাইম এসেছিলাম এবং ওই ফরেনারে বসেছিলাম একদম পরে যেমন আমি জানতাম না মানে কলকাতা শহরে মানে দুবার মানে সেটা দিয়ে তো সেকেন্ড টাইম কলকাতা শহরে আসা ট্রেনে চাপা সবকিছু তো একদম কর্নারে বসে আমি সবকিছু শুনেছি শোনার পর তারপর সাকসেস প্ল্যান দেখলাম এবং মাইন্ডসেট করলাম যে আমি ওই জায়গায় একদম সেটেল আমি ওরিফ্লিম করবো তারপর বাড়ি ফিরলাম বাড়ি খুঁজে পর আমাকে বাপি জিজ্ঞাসা করছে গেলি তো এতক্ষণ কি করলি রাত হয়ে গেছে বাড়ি ফিরতে একদম মানে রাগ মানে মুখ জেনে একদম রাগ হয়ে গেছে যে আমাকে মানে এই বের করে দেবে বাড়ি থেকে আমি বললাম একটা সার্টিফিকেট পেয়েছিলাম 3% আশা করি তোমরা সবাই জানো 3% সার্টিফিকেট একটা মেডেল দিয়েছিল আমি এটা দেখিয়েছি এই মেডেল কি হবে এতে কি হয় এত দূর তো ড্যাং ড্যাং করে চলতে গেলে এতে কি হয় মানে এরকম একটা ব্যাপার যেটা হয় না যে মানে তুচ্ছ একদম তুচ্ছ জিনিসটা আমাকে মানে সেইভাবে বললো তখন আমি আর কিছু বললাম না জানি গেছে হ্যাঁ আমি করে দেখাবো তারপর সবাই বিশ্বাস করুক না করার আগে কেউ বিশ্বাস করেই না এটা সবাই ব্যাপার ঠিক আছে চলো তারপর তো বললো লকডাউন ব্যাস আমার রেগুলার আমি যখন মাস্টার্স করছিলাম রেগুলার স্টুডেন্ট ছিলাম রেগুলার আমার মিনিমাম 1 ঘন্টা যেতে এবং 1 ঘন্টা আসতে তারপর সেইভাবে আমার কাজ করতে পারিনি কিন্তু লকডাউন যেহেতু হলো আমার জন্য লকডাউন হচ্ছে একদম বিশাল অপরচুনিটি মানে অনেকের ক্যারিয়ার চলে গেছে বাট লকডাউনে আমার ইনকামই হচ্ছে 60,000 সেই ইয়ারে 2020 তো 2020 আমি এপ্রিল মাসে হচ্ছে 9% তারপর পর 9, 12, 15, 18 নভেম্বরে আমি 22% সিনিয়র ম্যানেজার হই 45,000 আমার সেই মাসে ইনকাম ছিল এবং ডিসেম্বরে 2 তারিখ আমার বার্থডে মানে আমার আমার যখন 22 বছর বয়স আমি 22% মানে 22% লেভেল অ্যাচিভ করি তার জন্য বিশাল করে সেলিব্রেট আমি করেছি এবং আমার বাপিকে তখন দেখিয়ে বলেছি দেখো আমি 45,000 ইনকাম করেছি যেখানে তুমি একদিন বলেছিলে এটা কি হয় এটা কিছুই হয় না তুচ্ছ জিনিস এরকম অনেক আছে অনেক আছে তারপরে মহাদি সদনে 2021 মার্চে মহাদি সদনে 80 মার্চের 1 তারিখ বাকি যখন মহাদি সদন দেখে এবং সার্টিফিকেট দেখে সেখানে আমার মেম্বারকে আমার বাপি বলছে আচ্ছা অর্পিতা যে এই টাকাটা ইনকাম করছি এটা স্টেবল হবে মানে আমার বাপি আমার মেম্বারকে জিজ্ঞেস করছে যে এটা স্টেবল হবে এটা কি আদৌ সত্যি না 1 মাস পাচ্ছে 2 মাস পাচ্ছে তারপরে হয়ে যাবে তো মানে হয় না যে বিশ্বাস করে না যে একটা গ্রামের মেয়ে মানে যেখানে সব মাটির বাড়ি চাষবাস করে আমার মানে সেরকম মানে আমি পুরো একদম মিডিল ক্লাস ফ্যামিলি মানে একদম মিডিল ক্লাস যেটা বলতে পারো আমার বাবা কৃষক তো ওই জন্য ওই মানে বলা হয় যে কি পসিবল আমি সেই টাকাটা ইনকাম করছি তারপরে যেটা হয় আস্তে আস্তে টাইটেল অ্যাচিভ করা এবং আমার বাবি যখন ওই কথাটা বলেছে আমাকে কিন্তু রিয়েক্ট বলছে না আমার মেম্বার আমাকে ফোন করে বলছে জানো তো তোমার বাবা আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছে আমি ধরো ভাবো তাহলে আমি কিভাবে কাজ করেছি আমি কিভাবে কাজ করেছি দিন রাত কাজ করেছি একদম দেখেন আমার বাবা বারবার বলে ফোন থেকেই বলছে যে শুধু ফোনের মধ্যে ঢুকে আছে আর পড়াশোনা কর যেহেতু তখন আমি যে সময় মাস্টার্স করছিলাম বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিলাম সবাই নার্সিং এর পিছনে ঢুকে গেছে নার্সিং করবে সবাই ব্যাঙ্গালোর যাচ্ছে তো সেটাও আমার বাড়িতে সেটার ইচ্ছে ছিল কিন্তু আমার বাবার সেরকম আর্থিক অবস্থা যে আমার মানে আমার ভাই আছে যেহেতু যে মেয়ের পিছনে এত লাগছে খরচ করবে সেটা পসিবল নয় তো তারপরে সেটা হলো না সরকারি আমি চান্স পাইনি তো আমার একদম নার্সিং এর জব মানে জব জিনিসটা আমার একদমই ইচ্ছা ছিল না যে অন্যের কথা মতো উঠতে হবে বসতে হবে যে বি ওর ওন বস এটাই আমি অলওয়েজ চাইছিলাম সেটা আমি পেয়েছি তো ভীষণ হ্যাপি তারপর আমি আস্তে আস্তে দুবাই যাই 2022 আমার বাপে কিছুতেই যেতে দেবে না কিছুতেই না আমি যে ভিসা করেছি বাপিকে জানাই কোথায় যাবি হারিয়ে যাবি কি হবে এত যাওয়ার কি আছে ইনকাম করছিস ঠিক আছে করতে যাবার কি আছে কিছু তেজ দিবি না মানে
আনাউন্সড আমি ফ্লাইটে উঠবো, আমার বাপি তখনও বলছে, আমি ট্রেনে যখন আমার কর্কপুর স্টেশনে ট্রেনে যখন ছাড়তে আসি তখনও বলছে যেতেই হবে, আমি একা যাচ্ছি। তখন আমার বাবা এরকম বলেছিল, তো তা বললাম যে ঠিক আছে চল। আমি বলতে বলছি না না, আমি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আছি, আমার সঙ্গে আমার সিনিয়ররা যাচ্ছে, সবাই যাচ্ছে। মানে কন্টিনিউ ফোন করছে, পৌঁছেছি, মানে এমন ভয়, যেহেতু আমি সত্যি কথা বলতে বললাম না যে মাস্টার্স বলো, তখন আমি তাদেরকে নিয়ে সঙ্গে করে কলেজে গিয়েছি, মানে একদম হাতে ধরে। তো সেই মেয়ে যদি একা ফ্লাইটে উঠছে এবং একা দুবাই যাচ্ছে, মানে আমার ফ্যামিলিতে কেউ সেই ফ্লাইট চড়েনি, আমার ফ্যামিলি আমার ওই আমি যে গ্রামে থাকি সেই গ্রামে কেউ ফ্লাইট চড়েনি, সেখানে আমি সেই বয়সে 23 আমি ফ্লাইটে উঠেছি এবং সেটা ফ্রি অফ কস্টে। মানে লাইফস্টাইল দেখে আমি তো অবাক, তারপর বললাম যে না আমার জন্য এটাই বেস্ট, আমাকে আরো কোয়ালিফাই করতে হবে। তারপর আস্তে আস্তে কাজ করা, তারপর বিজনেস মানে ডাউন, আপস এন্ড ডাউন থাকে। তো তারপরে আমার ডাউন হয়ে যায়, আমি গোল্ড ডিরেক্টর অ্যাচিভ করেছিলাম 1 মান্থের জন্য, ফুটপাথ আপনি ফল করে যাই না, নাও এখন আমি সিনিয়র ম্যানেজার লেভেলটাই মেনটেন করছি এভরি মান্থ। তো নাও আমার ইনকাম এখন আমার এজ হচ্ছে 25, পার মান্থ আমি 1 লাখ টাকা ইনকাম করি, যেখানে আমার বয়সে কেউ এত টাকা ইনকাম করে না। আমি আমি যখন কলেজে পড়ছিলাম, তারপর তো আমি এই কাজটা করছিলাম মরিফিল্মে, তখন আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল বলেছিল এই তো চলে এসছে তুই মাথাতে, এই জিনিসটা প্রচুর মানুষ বলেছে। আর যেহেতু লকডাউন তখন মানুষ খেতে পেতো না, আমি যাকেই ফোন করি বাড়ির হাজবেন্ড, মানে ধরুন আমি কোনো মেম্বারকে ফোন করেছি, বাড়ির হাজবেন্ড আমাদের বলছে এই যে ব্রেন ওয়াশ করা চলে এসছে আর শুধু ক্রিম মাখাচ্ছে, মানুষ খেতে পারছে না সে ক্রিম মাখাচ্ছে। মানে কত যে কথা শুনেছি সেই সময় 2020-তে, কিন্তু আমার মনে হয়েছে আমার তখন একটা আমি শুনলাম, একটা আমি দেখবের কথা, যেটা প্রিয়াঙ্কা দি বলো আমার সব সিনিয়র সেটাই বলে যে সব কথা কানে নিতে দিই, পজিটিভ থাকবে নেগেটিভও থাকবে, তুমি কোনটা চুজ করছো তোমার উপর সব কিছু ডিপেন্ড করছে। তো আমি সব কথা কানে নিতাম না, আই ডোন্ট কেয়ার, আমাকে কাজ করতে হবে এবং আমার হাত ধরে যে মেম্বার এসছে আমাকে সেই জায়গায় যেতে, আমি তাকেও যদি সেই জায়গায় নিয়ে আসতে পারি আমার সেটাই মেন লক্ষ্য থাকে। আমি সবসময় বলি আমার টিমে যতজন মেম্বার আছে যে আমি যেভাবে ইনকাম করছি তোমার টার্গেট সেই ইনকামটা পাইয়ে দেবো, আমিও অবশ্যই 100% গ্যারান্টি দিচ্ছি। তো সেরকম হয় যে 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 বলে বাড়ির লোক যদি কিছু বলে আমার আই ডোন্ট কেয়ার, বাট আমি অবশ্যই তাকে সেই জায়গায় অ্যাচিভ করাবো। এই জন্য আমার টিমে প্রচুর 9%, প্রচুর 6%, প্রচুর ম্যানেজার এবং আজকে আমার ম্যানেজারও এসছে, তারা জানে যে আমি কোনো টাইম নেই, আমি যখন ইচ্ছা আমি তাদেরকে কল করতে পারি এবং তাদেরকেও বলে দিয়েছি যেহেতু আমরা অনলাইন আর আমার ওই জায়গার মানুষ খুব একটা নেই, সব বাইরের মানুষ, সব মানে আমার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ। তো সবসময় আমি অনলাইনে কাজ করি, আমি এখন না করে হলে 15 ঘন্টা কাজ করছি এবং সেটা প্রথম থেকে, যেটা আমার বাড়িতে বসে অনেকে ভাবে সারাক্ষণ ফোনে কথা বলছে, আমার ভাবি বলবে ব্রেনটা তো খারাপই হয়ে যাবে এবার থেকে এত ফোনে বকবক করছে, কিন্তু এটা আমার প্যাশন, ভীষণ ভালো কথা বলতে, আমি কথা বলতামই না, মানে আমি এমন একটা মেয়ে খুব একটা কথা বলতাম না, কিন্তু এখন এত কথা বলি যে শেষই করতে পারছি না। তো এটা আমার অরিফ্লিমের বলবো যে এটা একটা বেস্ট পজিটিভ থিঙ্কিং, তোমাদেরকেও বলবো, তোমরা অনেক সময় কথা বলতে চাও না, সিনিয়র ফোন করলে না না কথা বলবো না এসব করবো না এরকম তোমরা বলো যে কি হবে কথা বলে, কিন্তু কথা বলো, কারণ আমাদের কাজটাই হচ্ছে কথা, আমি যত ভালো কথা বলতে পারবো তত কিন্তু এগোতে পারবো, যেটা আমি শিখেছি। আর আমি যদি ঠিকঠাক কথা না বলতে পারি তাহলে কিন্তু এগোতে পারবো না। তো কথাটা খুবই একটা পজিটিভ, প্লাস হচ্ছে মানুষের সঙ্গে মেশা, আর যেহেতু আমরা বিজনেস করছি মেশাটা খুবই প্রয়োজন। আর আমার না সব থেকে ভালো লাগে অরিফ্লিমে আমার অনেক পজিটিভ, মানে আমি অরিফ্লিম করে কত যে হ্যাপি সেটা কি বলবো, আমার নতুন মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, কারণ অরিফ্লিম আমাদের প্রত্যেক মাসে নতুন মানুষ আসে, তাদের লাইফস্টাইল তাদের সব কিছু জানা আমার ভীষণ ভালো লাগে, যেটা আমার অনেক কিছু জানতে পারি। বাট আমি বেন্দিপুরে কর্কপুরে বসবাস করে ওভারঅল ইন্ডিয়ার আমি খোঁজ খবর রাখতে পারছি, যেটা আমার টিভি চালাতে হচ্ছে না, খবর দেখতে হচ্ছে না, কোথায় কি হচ্ছে সেটা একটা পজিটিভ। প্লাস আমার প্রত্যেকটা মেম্বারকে আমি এটাই বলি যে যদি কিছু করতে চাও লাইফে তাহলে অরিফ্লিম চুজ করো, কেন, কারণ অরিফ্লিম যা দেয় তা অন্য কিচ্ছু দিতে পারে না, কেউ দিবে না, কেন দিবে না, কারণ আমি 25 এজে যদি মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে পারি, যখন আমার বয়স 50 হবে তখন আমি কত টাকা ইনকাম করবো, তখন মাসে আমি কত টাকা ইনকাম করবো, আবার কত
শুনে কেউ একলা একটা ইনভলভ হয়। অথচ আমি যখন অরিফ্লেমে জয়েন করেছিলাম তখন এত খিস্তি, এত কিছু, মানে আমি যদি তাকে ফোন করি, মেসেজ করি, ভাবে যে আমি তাকে প্রোডাক্ট দেওয়ার জন্যই ফোন করেছি, এই কথাটা মানে তারা ভেবে না। এরপরে ব্যাপার মানে আমি যদি মেসেজ করে রিপ্লাই দেবো না, এমনকি আমি যদি কোনো প্রোডাক্টের ছবি পাঠিয়ে দিই তাহলে বলে আমাকে পাঠাস না রে, আমি এগুলো নেবো না। এই কথা অনেক কথা হয়তো তোমরাও এরকম মনে শুনবে, এটা বাস্তব। বাট হয় না যে সবার জন্য সব কিছু নয়, আর অনেক মানুষ তো রিজেক্ট করবে, আমাকেও করেছে। এবার আমার তো সবাই বলে তুমি তো বাচ্চা, তুমি তো আনমেড, তুমি বুঝবে না। হ্যাঁ, এই কথাটা আমাকে শুনতে হয় যে ও তো বাচ্চা, কিন্তু আমি যাই না। বাট আমার মনে হয় যে আমি ভাবি তোমাদের থেকে আরো বেশি ফার্স্ট হয়ে আমি চিন্তা ভাবনা করতে পারি, তাই আমি এই জায়গায় মানে আমি এটা তাদেরকে বলে রাখি। তো এবার বলবো যে আমার কে আমি অ্যাচিভ করেছি অরিফ্লেম থেকে। ফার্স্ট আমি যখন ম্যানেজার হয়ে আমি একটা ফোন কিনেছিলাম, এখন নাও আমার চারটে ফোন অরিফ্লেম থেকে, একটা আইফোন, সব কিছু। প্লাস হচ্ছে যে আমার ইনকাম এখন 1 লাখ, যেহেতু আমার সেম যেরকম সৌমি বললো অডিট করতে হয়েছে, আমাকে জুন মাস অডিট করতে হয়েছে, 4 লাখ টাকা পেরিয়ে গেছে পার মাস ইয়ারে, তার জন্য গ্যাস ট্যাক্স কেটেছে সরকার। প্লাস হচ্ছে যে আমি আমার বিয়ের খরচ নিজেই করবো, যে তার জন্য জুয়েলারি আমি করেছি প্রায় 40 ভরি আমার সোনা হয়েছে আপাতত। তো এরপরে আরো অনেক কিছু রিসেন্ট আমার বাপির, এখন আমার বাপির এখন একটাই বক্তব্য আমার কাছ থেকে চার চাকা নিতে চায়। তো আমার বাপির স্বপ্ন সেটা আমি অবশ্যই পূরণ করবো এবং খুব শীঘ্রই করছি, এবং নেক্সট মান্থে 2 চাকা গিফট করছি আমার বাপিকে এবং ভাইকে। আর তারপর আমি চার চাকা গিফট করছি, যে হয় না যে বাপি বলেছিল যে কি হবে বাপিকে চার চাকা গিফট করবো, এবং নেক্সট কাঠমান্ডু আছে, আশা করি তোমরা সবাই কোয়ালিফাই করবে আর অবশ্যই কাঠমান্ডু যাও। আর এরপর আমি এতদিন ব্যাংকক দুবাই গিয়েছি, নিজে একাই গেছি, এরপর আমি ফ্যামিলিকে নিয়ে যেতে চাই যে চলো ফ্লাইটে মেয়ের ট্রপ থেকে চলো, মেয়ের জন্য তুমি এত কিছু পেয়েছো, মানে যখন মেয়ে হয়ে জন্ম হয়ে তুলছ সেই যে জিনিসটা মেয়ে হয়েছে না খোঁজ করতে হচ্ছে সেটাকে আমি দেখাতে চাই। আমি ওই যে যে জায়গায় বসবাস করি ওই ব্লকে এমন কোনো মেয়ে নেই যে বাবা আমাকে ফ্লাইটে ঘোরাচ্ছে, আমার আমি তো বলবো আমি সেটা স্বর্ণীয় করতে চাই। তো তোমরাও অনেকেই আছো মেয়ে, প্রত্যেকে মেয়ে আছো, প্রত্যেকে বলবো বাবা মার স্বপ্নগুলো পূরণ করো, বাবা মাকে জিজ্ঞেস করো। তোমরা কোনো জিজ্ঞেস করেছো বাবার কি স্বপ্ন, মার কি স্বপ্ন? আজকে অবশ্যই করো, তাহলে আমি করেছিলাম যে কি স্বপ্ন বলো, তখন বলছে কি হবে জানে, এরকম মানে ক্যাজুয়াল নিয়ে নিচ্ছে, বলো না যদি কোনোদিন পারি, যদি কোনোদিন করতে পারি তোমার বাপির স্বপ্ন চার চাকা। তো অবশ্যই আমি সেটা পূরণ করছি, তো তোমরাও করো। দেখবে বাবা মার মানে আনন্দ না, বাবা মা কোনোদিন চায় না হাত পেতে, কিন্তু দিলে প্রচুর হ্যাপি হয়। তো সেটা অবশ্যই করার চেষ্টা করো। আর আমি এখন এভরি মান্থে আমি আমার বাপিকে সাপোর্ট করছি, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সব কিছু আমি সাপোর্ট করছি, এমনকি আমার বাড়িতে ঘরও হয়েছে সেটাও আমি সাপোর্ট করেছি, এভরিথিং। তো মানে আমি লাকি আমি অরিফ্লেম করে, এবং আমার বাবা মাও ভীষণ হ্যাপি আমি মেয়ে হয়েছি, মেয়ে হয়ে আমি এত কিছু করে দেখিয়েছি। আজকে আমার ভাই এসছে, ভাইও ভীষণ হ্যাপি যে আমি তার দিদি, যে এত কিছু পাচ্ছি। তো যেটা হয় প্রথমে ভাবতাম যে কি হবে অরিফ্লেম করে কিছু পাওয়া যায়, বাট এখন ভাবছি ইয়াস অরিফ্লেম করে সব কিছু পাওয়া যায়। তো অরিফ্লেম করো, আর আগে ভালোবাসো, যদি না ভালোবাসো না কিছু হবে না। এই যে আমি বললাম না, আমাদের যদি কেউ কিছু নেগেটিভ কথা বলে না আমার কানে ঢুকেই না, কারণ আমি তো পুরো ভালোবাসা নিয়ে আছি, ওখানে যদি কিছু মানে পিন ফুটানো হয় ওটা ফাটবে না। তো এতটাই ভালোবাসো যে যতই নেগেটিভ কথা বলুক না কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার, আসে না আমার মধ্যে, কেউ যদি নেগেটিভ যত নেগেটিভ কথা বলুক আমি আই ডোন্ট কেয়ার। তোমাদেরকে এই কথাটা বলবো, আমার থেকে অনেক সিনিয়ররা আছেন, আপনাদেরকে এই কথাটা বলবো যে অবশ্যই আপনাদেরকে প্রচুর নেগেটিভ কথা শুনতে হবে, আমিও শুনেছি আপনারাও শুনবেন এবং ইন ফিউচারেও শুনবেন, কিন্তু এতটাই ভালোবাসো অরিফ্লেমকে, এতটাই কাজ করো অরিফ্লেমের জন্য, যেখানে তোমরা দেখবে ভালোবাসা দিয়ে নেগেটিভ গুলোকে পুরো মিলিয়ে দাও। ব্যাস এইটুকুই আজকে আমার টেস্টিমনি। থ্যাংক ইউ সবাইকে যারা এখানে স্টুডেন্ট আছো, তাদেরকে বলবো আমিও চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম 1-2 মাস, তারপরে যখন লকডাউন হয়ে যায় তারপরে সত্যি করিনি, তারপরে কোনো কিছুই ভাবিনি, কারণ আমি মাস্টার্স কমপ্লিট করেছি তখনই আমি 60,000 টাকা ইনকাম করছি, যেটা আমার জন্য আমার মনে হয় লাকি। এমন কোনো মানুষ নেই যে মাস্টার্স করছে আর মাত্র 60,000 টাকা ইনকাম করছে। তো যারা স্টুডেন্ট আছো তাদেরকে বলবো অবশ্যই তোমরাও চেষ্টা করো, তোমরাও জায়গায় আসো, প্রচুর সম্মান, প্রচুর ভালোবাসা আর ফ্রিডম জিনিসটা আমাদের অবশ্যই দরকার পড়ে।
অবশ্যই কাজ করো। আর যারা হাউস ওয়াইফ আছো তাদের জন্য তো ভীষণ ভালো, যেহেতু বাড়িতে বসে বাড়ির কাজ করে টিভি বা সিরিয়াল বা আদার্স কিছু না করে যদি আমরা কাজ করি ভীষণ ভালো সম্মান পাওয়া যায়। দেখো আমি যদি আর যদি আদার্স সরকারি চাকরি করতাম হয়তো চেষ্টা করে যদি পেতাম, আমি বললাম না যে পাবোই, যদি পেতাম তাহলে এত সম্মান কি পেতাম, এত টাকা কি ইনকাম করতে পারতাম? নিশ্চয় আমি এই এজে বা এই এতটুকু সময়ে যেখানে আমি 4 বছর আমার জার্নি 4 বছর প্লাস আমি এইটুকু সময়ে এত টাকা ইনকাম করতে পারছি না, যদি আমি জব করতাম এত ইনক্রিজ হতো না। যেখানে 3% আমি 215 টাকা পেয়েছিলাম সেখানে এখন সিনিয়র ডিরেক্টরের মাসে 1 লাখ টাকা পাচ্ছি, মানে 215 থেকে 1 লাখ টাকা গ্রো হয়েছে 4.5 বছরে। কোনো জব করলে কোনো বিজনেস, আবার কি বিজনেস যদি আমি করতাম তাহলে ইনভেস্ট, এত ইনভেস্ট আছে বল, মানে একটা মেয়ের ক্ষেত্রে বা আনমেরিড মেয়েকে কিন্তু এত টাকা বাবা দিত না যে চাও 5 লাখ টাকা দিচ্ছি বিজনেস করে আসো, কেউ দেবে না, তোমার হাজবেন্ডও দেবে না বাবাও দেবে না যে দাও 5 লাখ টাকা দিচ্ছি তুমি যে কোনো বিজনেস করো, কেউ দেবে না। তো সেখানে আমরা জিরো ইনভেস্টমেন্টে করতে পারছি এবং ইনকামও করতে পারছি 1 লাখ টাকা। তো চলো সবাইকে অল দা বেস্ট, সবাই ম্যানেজার সেমিনার কোয়ালিফাই করো। এবার শুরু হয়েছে জুলাই থেকে ডিসেম্বর ম্যানেজার সেমিনার, যেখানে 5-star হোটেলে যাবার আমাদের রিজিওনাল ম্যানেজার সেমিনার হচ্ছে, তারপরে কাঠমান্ডু আছে, কাঠমান্ডু কাজ করবো। এটা একটা ভালো সুযোগ, তো কাঠমান্ডুর সময় বাড়িয়ে দিয়েছে, যেটা ডিসেম্বর ছিল সেটা আবার মার্চ করে দিয়েছে, আমাদের জন্য আরো সুযোগ আরো সময়। তোমরা যারা এখানে 0% আছো তাদের পক্ষে পসিবল, তোমরা কিন্তু এপ্রিলে গিয়ে এসএম বানো, যারা 9% আছো ম্যানেজার আছো 6% আছো প্রত্যেকের পক্ষে পসিবল যদি তোমরা কাজ করো। চলো সবাইকে অল দা বেস্ট, থ্যাংক ইউ।